प्रिय भाई एवं बंधुरा आजकेर भिडियोते आपनादेरके जानाबो काके बोले इफ्तार नामाज शब्देर अर्थ की जेने निन एर गुरुत्वपूर्ण कारण तो तार जोन्नो आजकेर ए भिडियोटी पुरो शेष पर्यन्त देखते थाकबेन ना देखले एर अर्थ आपनारा बुझते पारबेन ना। तो पुरो रमजान मास जुड़े सकाल थेके सन्ध्या पर्यन्त उपवास थाकाके बला हय रोजा अर्थात एई रोजा राखार जोन्नो ঠিক ভোরের দিকে অর্থাৎ সূর্য ওঠার আগে বেশ কিছু খাবার খেয়ে নিয়ে সারাদিন যে উপবাস থাকা হয় এবং সেই ভোরের যে খাওয়াটাকে সেটাকে বলা হয় সেহেরি। এবং ঠিক সেহেরির পরে অর্থাৎ ফজরের নামাজ শুরু হয় এবং সারাদিন তো সেই বান্ধব উপবাস থাকে ঠিকই এবং সারাদিন তো কোনো কিছু খেতেই পারবে না, তার সঙ্গে কিন্তু বন্ধুরা থুত্তু পর্যন্ত গেলার কোনো নিয়ম নেই। এবং এরপরে সারাদিনের পর শুরু হয় বিকালের দিকে অর্থাৎ আসরের নামাজ শুরু হয় এবং এরপরে আসরের নামাজের পর যখন ইফতারের টাইম হয়ে যায় তখন কি করা হয় আজান শুনে অর্থাৎ উপবাস ভঙ্গ করাকে বলা হয় ইফতার। অর্থাৎ ইফতার কাকে বলে, কারণ আজান শুনে উপবাস ভঙ্গ করাকে বলা হয় বন্ধুরা ইফতার। অর্থাৎ এই ইফতারে কিন্তু বন্ধুরা নানান রকম আয়োজন থাকে, ফলমূল থেকে শুরু করে সমস্ত রকম খাবার কিন্তু বন্ধুরা এখানে থাকে। অর্থাৎ এই ইফতারের শেষে অনুষ্ঠিত হয় মাগরিবের নামাজ, অর্থাৎ এরপরে নামাজে সকলে অংশগ্রহণ করে এবং এই নামাজের অর্থ হলো একান্ত নির্ভরতা, অর্থাৎ ওই ব্যক্তি অর্থাৎ ভগবানের কাছে তাদের স্বর্ণাপন্ন হওয়ার একটি বিষয় কিন্তু বন্ধুরা এখানে রয়েছে, অর্থাৎ ভগবানের স্বর্ণাপন্ন হয়ে তারা কিন্তু বন্ধুরা নামাজ কিন্তু পড়ে। অর্থাৎ এই নামাজ সব নামাজ শব্দটি হলো একটি ফরাসি শব্দ এবং এই রমজান মাস শুরু হয়েছে 22শে মার্চ এবং শেষ হবে কিন্তু বন্ধুরা 21শে এপ্রিল, অর্থাৎ তারপরে শুরু হবে কিন্তু বন্ধুরা ঈদ আল ফিতরের কিন্তু বন্ধুরা নামাজ শুরু হবে। তো এখানে একটা কথা বলে যে এক একটা দেশে অর্থাৎ আরব ইন্দোনেশিয়া বিভিন্ন দেশ রয়েছে, তো এই বিভিন্ন দেশে কিন্তু বন্ধুরা এক একটা সময় এক এক রকম ডেটে কিন্তু বন্ধুরা এই যে রোজাটা কিন্তু বন্ধুরা এখানে শুরু হয়। তাই যে এই রোজার সঙ্গে কিন্তু বন্ধুরা আরেকটা জিনিসের এখানে এখানে সম্পর্ক রয়েছে, অর্থাৎ জাকাত আমরা বলে থাকি কম বেশি আমরা সকলে জাকাত সম্পর্কে জানি। জাকাত শব্দের অর্থ হলো অর্থাৎ দান করা, অর্থাৎ আপনার অর্থাৎ এক বছরের যা ইনকাম হবে তার 40% অর্থাৎ 1% অর্থাৎ সাধারণ অর্থাৎ গরিব মানুষের মধ্যে তাদেরকে বিলি করে দেওয়াকে বলা হয় জাকাত। তো এখানে ইসলামে একটা বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ এই রোজার মাসটাকে বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, আরব, ইন্দোনেশিয়া বিভিন্ন যে মুসলিম কান্ট্রিগুলোতে রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা এই রমজান মাসটা পালন করা হয়, কারণ এই রমজান মাসে তারা কিন্তু বন্ধুরা সারা মাসটা উপবাস থাকে এবং তার সঙ্গে তারা সবসময় ভগবানের সম্পর্কে তারা নামাজ ধরনের তাদের যে ধর্মিক আচার আচরণ সেগুলো কিন্তু বন্ধুরা তারা মানে। এবং এই রোজার মাসে কিন্তু প্রথম কথা হলো এখানে কিন্তু বন্ধুরা তারা কোনো রকম বিশেষ করে যুদ্ধ কিংবা মারামারি যে বিভিন্ন হানাহানি কোনো রকম জিনিস তারা কিন্তু বন্ধুরা করতে পারবে না, এটা কিন্তু একদম বিধি নিষেধ রয়েছে। তো আজকে আমরা কী জানলাম, যে আজকের ভিডিওতে আমরা এটা জানলাম যে ইফতার কাকে বলে, নামাজ শব্দের অর্থ কী, ইফতার অর্থাৎ সারাদিন উপবাস থাকার পর যখন আমরা নামাজের অর্থাৎ নামাজের যখন সময় তার আগে কিছু খেত অর্থাৎ উপবাস ভঙ্গ করাকে বলা হয় ইফতার, এবং নামাজ শব্দের অর্থ হলো একান্ত নির্ভরতা, অর্থাৎ আমাদের উপর কে আছেন, আমাদের উপর ভগবান আছে, আমরা তার উপর কিন্তু বন্ধুরা নির্ভর করি। অর্থাৎ এখানে এই ভিডিওটাতে এটাই বলার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা আরও যদি কারো কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আজকে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তখন আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।